ম্যান, ও ম্যান, ও ম্যান, সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি বলছি, অক্ষয় কুমারকে কি ফ্যাব লাগছে, এত ফ্যাব লাগছে বস, মানে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি ছটফট করছি রাত্রে থেকে, যে আমি কতবার দেখে নিয়েছি গানটা আমি নিজেও জানি না সিরিয়াসলি। এছাড়া এই রোলটা আর কেউ মানে করতেই পারতো না, এত সুন্দরভাবে করেছে ব্রো, আই এম ম্যাডলি ওয়েটিং ফর দিস মুভি ব্রো। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই হোপ ইউ অল আর অ্যাবসলিউটলি ফাইন। তো আজকে 4th of November অ্যান্ড আজকে বুধবার, সুভাষীর উইক অফ আজকে। সো আজকে সুভাষীর সাথে দেখা করবো অ্যান্ড আমরা একটা কোথাও যাবো অ্যান্ড আই এম সো মাচ এক্সাইটেড ফর টুডে। অবভিয়াসলি এই মুভিটার জন্য তো আমি সকাল রাত থেকে যে কতবার শুনে নিয়েছি মানে বলে বোঝাতে পারবো না। অ্যান্ড আরেকটা জিনিস রয়েছে, আরেকটা জিনিসের জন্য আমি ভীষণ এক্সাইটেড ফর টুডে, দ্যাট ইজ ওয়ারিং দিস বিউটি ফর দি ফার্স্ট টাইম। অ্যান্ড এটা আজকে আমি একটু ফটোশ্যুট করবো, সো ইফ ইউ ওয়ান্ট টু সি দোজ পিকচার্স প্লিজ ফলো মি অন মাই ইনস্টাগ্রাম। এখন 3:05, ইয়েস আমার ঘড়ি একটু 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট ফার্স্ট করা রয়েছে, বিকজ আমি এমনিতে লেট করি, 10 মিনিট ফার্স্ট করার পরও আমি লেট করি, বাট তাও আমি 10 মিনিট ফার্স্ট করে রেখেছি ইন কেস যদি আমি 10 মিনিট একটু আগে পৌঁছে যাই, মানে যেখানে 20 মিনিট লেট করে পৌঁছানোর কথা সেখানে 10 মিনিট লেট করে পৌঁছাবো, সে মানে সমঝ যাও ভাবনাকে সমঝ যাও, ঠিক আছে। দাইটা যা সেখানগুলো একটুখানি হালকা ট্রিম করবো, দেন আই এম গুড টু গো। অ্যান্ড আজকে ওরও একটু ফটোশ্যুট করা, খুবই অনেকদিন ধরে আমাকে বলছে ফটোশ্যুট করে দিচ্ছ না, সো আজকে যাচ্ছি যাবো ফটোশ্যুট করবো। অলদো এটা দুপুরবেলা, বাট তাও বেশ একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। অ্যান্ড আই মাস্ট সে ম্যান, উইন্টার ইজ মাই মোস্ট ফেভারিট সিজন, মোস্ট মানে ইফ পসিবল দেন সারা বছরে যদি এরকম ঠান্ডা থাকতো, মানে এরকম না, এখনও তাও একটু গরম রয়েছে, ইটস 30 ডিগ্রি সেলসিয়াস, বাট সিরিয়াসলি বলছি গরমটা একটু কমই লাগছে অ্যান্ড ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। অ্যান্ড খুব হ্যাপি লাগছে যে শীতকাল আসছে, মনে হচ্ছে কোথাও ঘুরতে ঘুরতে যাবো, মানে হাতটা একটু চুলকোচ্ছে, হাত চুলকোচ্ছে, মানে সবাই বলে হাত চুলকালে টাকা আসে, কিন্তু মনে হচ্ছে ঘুরতে ঘুরতে যাবো মনে হচ্ছে। বাট হ্যাঁ, এই বছর নয়, ভেবেছিলাম ডিসেম্বরে একটা ট্রিপ মারবো ছোটোখাটো, মৈনাককেও বলেছি অ্যান্ড সুভাষকেও বলেছিলাম, বাট না যাওয়াই বেটার। এই বছর বহুত খরচা হয়ে গেছে ভাই, বহুত খরচা হয়ে গেছে, মানে কে বলবো, বহুত খরচা হয়ে গেছে, সিরিয়াস বহুত খরচা হয়ে গেছে। অ্যান্ড লাস্ট যে কটা ব্লগ দেখছো সেই কটা ব্লগেই আমি ক্যামেরাতে শ্যুট করছি, আই হোপ তোমাদের কোয়ালিটি ডিফারেন্স মনে হচ্ছে। অ্যান্ড আমি চেষ্টা করছি যে সব জায়গায় এখন ক্যামেরা দিয়ে শ্যুট করবো, বিকজ ভেতর থেকে জানো তো একটা, ভেতর থেকে একটা সেই ভয়ে ভয়ে জিনিসটা এখনও পর্যন্ত যায়নি, এত বছর হয়ে গেল আমি ব্লগ করছি, যদিও আমি রেগুলার নই হরেবা, তাহলেও আমি একটা যে ভেতরে ভেতরে যে একটা সবার সামনে কনসিয়াস, ও মাই গড, হ্যাঁ তুমি যেটা বলছিলাম ভেতর থেকে যে ওই একটু ভয়ে ভয়ে ব্যাপারটা না এখনও পর্যন্ত যায়নি। সো আমি চেষ্টা করছি যেখানেই যাবো, ইভেন কালকেও যে আমি সূর্য বাড়িতে গিয়েছিলাম ওখানে ওই ক্যামেরা নিয়ে গেছি, এবার একটু ফ্রেমটা করে তাড়াতাড়ি করে বেরোতে হবে, আদারওয়াইজ 4টার মধ্যে আমি পৌঁছতে পারবো না। চলো, so I'm gonna wear this beauty for the first time in front of camera and it's quite heavy but bhai I mean level happy bro. এখন তোমাদের মাথার মধ্যে হয়তো একটা কোশ্চেন আসবে যে আজকে বুধবার অ্যান্ড কোয়াইট গরম, এই জ্যাকেটটা পরবার জন্য বাইরের ওয়েদারটা গরমই রয়েছে, তো হঠাৎ করে কেন পড়ছি, সো লেট মি টেল ইউ গাইজ আজকে আমি শ্যুট করবো, সো দ্যাটস ওয়াই ফর দ্য ফার্স্ট টাইম প্লাস্টিকগুলো এখন তুলছি না, বিকজ শ্যুট করবার সময় আমি তুলবো এটা, ইউ ক্যান জাস্ট ফিল ইট এখানে অ্যান্ড অলসো ইন দ্য ব্যাক সাইড এক জিনিস বার করতে ভুলে গেছি, সো এখান থেকে আমি কভারটা বার করতে ভুলে গেছি বিকজ ওয়েটটা অলরেডি বেশি হয়ে গেছে। মেহনত কফল মানে এবার এরপর বাইক চালানোর পর যাই না কি হবে, বাট এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বেরোনো যাক। আমাকে কেমন লাগছে ম্যাডাম? তোকে ভালো লাগছে, তুই ফটোশুট করে বেরিয়েছিস 5টা বাজে, তুই জানবি পেশেন্সের কথা আছে, ঠিক আছে, তখন সেটা সুহাসি দেখায়, এটা মুখটা দেখা দেখি, আমি নিজেকে সামলাতে পারবো।
ও আমাকে সামলাবে। হ্যাঁ মানে আমি নিজে কিছু ধরবো না, ও তো জ্যাকেট আমায় ধরে নেবে। ওরে বাবা পিছনে একটা কিছু আছে। ইয়েস ব্যাগ, না ব্যাগ গার্ড। ইয়েস না কোরাইজ মোড়া না রাগ সিটা খিজি সিটা খিজি হাই না মাথায় রে। দুই সপ্তাহ বলে যে প্রত্যেক বুধবার আমার ছুটি পাই, এখন কপালে জোরে। আমি সেদিন যে সুন্দর একটা জামা কাপড় পরে বসেছি যে আসবে বাবু চারটের সময়, এসে আমাকে নিয়ে যাবে। উমা সাড়ে চারটে বাজে দেখি আসেন না। আমি বুঝে গেছি এবার গল্প পাঁচটার আগে হচ্ছে না। আমি কি করলাম, জামা কাপড় ছেড়ে পুরনো জামা পরে বেরিয়ে প্রীতিও বুঝে গেছে যে রোহিত যখন বলেছে আমি বাড়ি থেকে বেরোচ্ছি ওটা এক ঘন্টা লাগবে। তাই প্রীতি তুমি এরকম বলেছো, তাই হয়েছে, ঠিক তাই হয়েছে। কিন্তু প্রেডিকশন কিন্তু রং হয়নি। মইনাকে তো যোগ্য বেস্ট ফ্রেন্ড আই মাস্ট সে। মইনা কি ইনসাল করছে, ব্লক ফ্লক বন্ধ কর, মাথা ব্যথা এরকম হয়ে রয়েছে, উদুম ঝেড়ে দেব। যদি তোর জায়গা আমি করতাম লেট কি করতি, কি করতাম কিছু বলতাম না, লেট হতেই পারে মানুষ মাত্রে ভুল। আজকে আমি সব খাবো, ওর সব টাকা নষ্ট করবো। এটাই হচ্ছে খাজা, ষাট অ্যান্ড ফর্টি, তাই তো দুটো করে দাও। কষ্ট হচ্ছে আরে এখনই আমার সাথে এরকম হচ্ছে, আগে আমার সাথে এরকম হতো বল। হ্যাঁ আমি লেট করতাম, অন ক্যামেরা মিথ্যা কথা বলছিস কিন্তু, হতো মনটা হতো ঠিক আছে, তোমাদেরকে তো আর প্রমাণ করতে পারবো না হতো না, ঠিক আছে আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম হতো, বাট নেক্সট টাইম থেকে আর হবে না, হবে না। আমি এক ঘন্টা আগে বেরোবো, এক ঘন্টা আগে দেখা যাক। আজকে যে ব্লগটা হবে মানে তার টাইটেল আমি দেবো এখন আমরা উঠছি, পেট পুজো করতে যাবো আমাদের মোস্ট ফেভারিট স্ট্রিট ফুড দোকানে, সেটা হচ্ছে মোমোর দোকান ইলতেজ। কি অর্ডার করেছো আজকে, তুই দিয়েছিস এটা লগে প্রমাণ থাকলো, এই আজকে অর্ডারটা দিয়েছে মানে এইখানে মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক হট চিকেন, হট গার্লিক চিকেন সরি ওটা বলে ফেলবো, হট গার্লিক চিকেন। ব্যাকগ্রাউন্ড দেখে এইসব এটা দেবো না যে কোথায় খেতে এস, এখানে খাবার যেদিনকে খাবে মুখে যেদিনকে পড়বে পেটে সেদিনকে যাবে সেদিনকে বলবে ভাই কোথায় খাওয়ালি। আর আমি যাকে যাকে এখানে নিয়ে এসে খাইয়েছি সে এখানে বারবার আসতে চেয়েছে, ইভেন মইনাক, মইনাকের বউ মৌনিশা, সৌরভ, এই সরি ভাইদিদা, ভাইদিদার বউ আই দিন ভালো লেগেছে নাকি ভালো, ওর সাথে তো একবারই দেখা হয়েছে ওর। এবার তো যাদের যাদের এখানে নিয়ে এসেছি, তোর বন্ধু, ওয়ান অফ দি মোস্ট অ্যাফোর্ডেবল অ্যান্ড টেস্টি ফুড এখানে পাওয়া যায়। আগে আগে আমরা মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড হট গার্লিক চিকেন ওটা চলো করো খেয়ে দে কথা বলছি টাটা অ্যান্ড অ্যাগেন সরি নেক্সট টাইম পাক্কা ঠিক আছে টাটা। বাড়ি সেফলি পৌঁছে গেছি, মানে অল টাইম সেফলি পৌঁছাই। এই জ্যাকেটটা পরা একটা সিরিয়াসলি ভাই, গরমের মধ্যে পরা মানে একটা হেভি কাজ করা, হেভি ওয়ার্কআউট করার মতো। বাট কিছু করার নেই বস, পড়তে তো হবেই সেফটির জন্য। বাট আমি খুব হ্যাপি, খুব হ্যাপি। এই যে স্নান ধান করে আসলাম, বসলাম, ফাইলগুলো ট্রান্সফার করছিলাম অ্যান্ড ব্লগটা ভাবলাম এখনও শেষ করে দিই, তো শেষ করে দিই। আজকের ব্লগে আমি কিচ্ছু বলবো না, লাইক করো, কমেন্ট করো তোমার মর্জি ব্যাপার, ডিসলাইক করো তোমার মর্জি ব্যাপার, বাট বিকজ এত ইনসাল্ট বিশেষ করে সুহাসি তোকে নেক্সট ব্লগে উত্তর দেবো। তো যাই হোক আজকের ব্লগটা
তোমাদের যারা মনে হয় সেটাই করতে পারো। আজকের ব্লগটা আশা করছি ভালো লেগেছে, মানে আমি তো খুব এনজয় করেছি, অনেকদিন পর ওর সাথে বসে বসে গল্প করলাম। সেই ফার্স্ট জানুয়ারিতে এরকম হয়তো বসে বসে গল্প করেছি, তারপর না হয় কোথাও ঘুরতে গেছি, কথাবার্তা হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। যে সামনাসামনি বসে ফেস টু ফেস ওর কথা আমাকে শেয়ার করা, আমার কথা ওকে শেয়ার করা, এরকম তো এখন হয়ই না অফিসে। ওর মানে করোনার পর থেকে অ্যাটলিস্ট হয়নি, করোনা টাইমের পর থেকে এখন এখন একদিন এরকম ভাবে বসে গল্প করিনি আমরা। অ্যান্ড আমি প্রমিস করছি সোয়াজি তোকে নেক্সট টাইম থেকে আমার একটু পাঞ্চুয়াল হয়ে যাবে, তোর জন্য না সবার জন্য, সবাই যেন না এরকম আমাকে পেছনে পেছনে কি বলে দুঃখ লাগছে রে, দুঃখ লাগে সত্যি, বিশ্বাস করো তোমরা দুঃখ লাগেছে, এরকম আমি ছিলাম না। মানে 5 মিনিট লেট করতাম সেটা আলাদা ব্যাপার, বাট এখন 1 ঘন্টা 2 ঘন্টা এরকম লেট করে ফেলি আমি। ঠিক আছে, যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। টিল দেন বি বোন বি বিজি, বাই।